আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المجند، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم، ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن ছোট্ট যে আপনাদের পরিচিত কালাম শরীফ তেলাওয়াত করলাম, এটা কি আপনারা সকলে পারেন? আমি যে আউযুবিল্লাহ পড়লাম, এটা কি আপনারা সকলে জানেন? আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি, যিনি 52 দিনে তাফসীর জালালাইন শরীফ লিখেছেন, বড় আলেম হওয়ার জন্য তাফসীরে জালালাইন পড়তে পারা, পড়াতে পারা শর্ত। আমার ভাইরা, মানুষ জীবন পার করে দেয় তাফসীরে জালালাইনের ভেদ মার
পথ আপনি কত বুঝে শেষ করা যায় না। এই তফসিলে জানালেন শরীফের ভিতরে এসেছে জগতের কোন বান্দা যদি একবার কয়বার, হ্যাঁ আপনারা কি আমার মাইকের আলোচনা এবং সাউন্ড কি ক্লিয়ারলি বলছেন? ভালো হয় না একটু চেষ্টা করবেন সাউন্ডটা যাতে ভালো হয়, আমার বাবারা যাতে করে বুঝতে পারে। আমি বলে গেলাম বাবারা বুঝতে না পারলো তাইলে কি কোনো ওয়াজ নসিহতের কাজ হবে? বলে হবে না। আমার বাবারা একবার যদি কোনো মানুষ আমার আল্লাহ তাআলা সাতটা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। শুনছেন কয়বার পড়তে বলছে? এত সুন্দর একটা কালেমা যা পড়লে সাতটা জাহান্নামের দরজাই বন্ধ হয়ে যায়, জাহান্নাম কি আর থাকে বাকি? বলে জাহান্নাম জানি কয়টা? কয়টা? সাতটা। সাতটা দরজাই বন্ধ হয়ে গেছে, তার মানে আপনাকে কেউ জাহান্নামে ঢোকাতে পারবে? পারবে বলে পারবে না। এই কালেমা পড়ার দরকার আছে কিনা? জীবনে যেখানে শুনবেন ওয়াজ মাহফিলে যেখানে শুনবেন এই কালেমা আপনিও জবান থেকে পড়তে রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন আমার সঙ্গে পড়েন? আউযু বিল্লাহি মিনাশ একবার করলে ওই বান্দার জন্ম আমার আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা খুলে যায়। তাহলে এটাও মনে পড়ছে কিনা বলে? জান্নাত তো আটটাই না? আত্মা যদি চলে যায় আপনি যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى في রমাদান وتحجر بيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في
বলে আল্লাহ
জালা আমার আমান জানাচ্ছি অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে এই কাজটা যদি আপনার দরবারে কবুল না হতো তাইলে কি টিকে থাকতো বলেন বলেন না? কত বছর হয়ে গেছে, আমি তো আমার জন্মলগ্ন থেকেই শুনে আসছি যে মাসের খাল রফির বারের মাহফিল। মানুষ প্রশ্ন করে মাঝে মধ্যে যে ওইবারের মাহফিল কবে, ঠিক কিনা? ঐতিহ্যবাহী মাহফিলে আজকে 2016 সালের সমাপনী দিনে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজা, খুশি না বেজা। আমার ভাইরা, আমরা যদি খুশি হয়ে থাকি আমরা সে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, করছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুশির আওয়াজ হয় না, খুশির আওয়াজ হতে হবে দিলের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, নিজেকে আল্লাহর কাদমে সমর্পণ করে দিয়ে, নিজের জবানে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আল্লাহ শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাত জ্ঞাপন করছি আল্লাহ সৃষ্টির প্রধান আদর্শ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হেদায়াত বদরুদ্দোজা শামসুদ দোহা নূরুন আলা নূর সৈয়দুল সকলাইন নবীনা হাবিবেনা শফিয়েনা কুদওয়াতেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে। আমার ভাইরা, যাকে আজ থেকে মহান আল্লাহ জাল্লা শানহু এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোয় আলোকিত করার জন্য নূরানি করে এই ধরা ধামে প্রেরণ করেছেন নূরের কোরআন দিয়ে মারহাবা, যিনি আগমন করেছেন, যিনি এসেছেন, যেনার আগমনই সমগ্র পৃথিবী থেকে অত্যাচার অনাচার চুনু নির্যাতন নিষ্পেরণ ধর্ষণ অপরাধ হত্যা যাবতীয় অনাচার থেকে পৃথিবীটা হয়ে গেছে পবিত্র মানবতার, যিনি মাত্র 23 বছরের জীবন যাপন পৃথিবীতে করে গেছেন নবুয়াতে, নবুয়াতের মহা দায়িত্ব নিয়ে মাত্র 23 বছরে এগোটা পৃথিবীকে তিনি সাজিয়েছেন নতুন রঙে, আলহামদুলিল্লাহ। এ কথা বলতে বাধ্য হয়েছেন খোদ আমেরিকা ইতিহাস বেতা মিস্টার পিকে হিটলি, যার নাম সংক্ষিপ্ত নাম হচ্ছে পিকে হিটলি। তিনি গোটা বিশ্বের মধ্য থেকে বাবা আদম থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত 8000 বছর চলে গেছে, 8000 বছরের মধ্যে যে ইতিহাস গুলো পৃথিবীতে রয়ে গেছে, আমার ভাইরা মানুষগুলো মরে যায় ইতিহাস বলেন না? মানুষ মরে যায় ইতিহাস মরে মরে। আপনি আজকে এখানে থাকবেন না, কিন্তু ইতিহাস কিন্তু থেকে যাবে, ঠিক কিনা বলে?
ইতিহাস অমর, মানুষ মরণশীল, ইতিহাস অমর। তিনি হিস্ট্রি খ্রিস্টান মানুষ, তিনি চিন্তা করলেন গোটা পৃথিবীতে, পৃথিবীর মানব সৃষ্টির শুরু লগ্ন থেকে মহা মনীষীদের 100 জন বাছাই করেছেন, তাদের জীবনী লিখবেন। 100 জন মনীষীর উনি প্রথমে লিস্ট করেছেন কাকে কাকে আনা যায়। 100 জন মনীষীর লিস্ট যখন করলেন, অতঃপর উনি একটা ধারণা তৈরি করলেন যে এই 100 জনের মধ্য থেকে সবচাইতে গ্রেটেস্ট যিনি, সবচেয়ে মহান যিনি, সবার উপরে যিনি, তার নামটা প্রথমে, তারপর যিনি তার নাম তার পরে, তারপর যিনি তার নাম তার পরে, শ্রী আমিকে সাজাতে চাইলে উনি ওনার বইটা প্রকাশ করে ফেললেন। ওনার বইটা যখন প্রকাশ হয়ে গেল তখন গোটা বিশ্ব দেখলো উনি পৃথিবীতে, পৃথিবীর শুরুলগ্ন থেকে 100 জন মহামানবের জীবনী লিখেছেন, এবং উনি প্রমাণ করতে চেয়েছেন এবং প্রমাণ করেছেন যে পৃথিবীতে যত মানুষ এসেছে তার মধ্যে এই 100 জন মহান, এদের উপরে আর কেউ নাই। এরপরে উনি আরো লিখেছেন যে আমি 100 জনের মধ্যে আবার স্ত্রী আপনি সাজিয়েছি, সে কে সবার উপরে, তারপর কে, তারপর কে, তারপর কে, লোকেরা দেখলো, আমরা দেখতে পেলাম উনি সর্বপ্রথম যে মহামানবের নাম নিয়ে এলেন, তিনি আর কেউ না, বিশ্ব সভার সভাপতি আল্লাহর হাবিব, আল্লাহর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা প্রশ্ন করলো আপনি কি হিন্দু, বুঝতে পারলাম না তুমি খ্রিস্টান মানুষ, তোমার একটা ধর্ম আছে, তোমার ধর্মেও তো একজন মহামানব আছেন, যাকে পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা যীশু খ্রিস্ট বলে জানে। আপনারা যীশু খ্রিস্টের নাম শুনছেন না? যে যীশু খ্রিস্টের মুসলমানেরা তুমি তো পাপি, তোমার ধর্মের মহামানব যীশু খ্রিস্টের নামটা প্রথমে দিতে, তুমি তোমার বইয়ের মধ্য থেকে তোমার ধর্মের মধ্যে অনেক মহামনীষের নাম এনেছো, তাদেরকেও তো প্রথমে দিতে পারতে, এক নম্বরে রাখতে পারতে, কিন্তু তোমার বইয়ের মধ্যে যে বইটার নাম আমার ভাইরা দা হান্ড্রেড, শতজন, দা হান্ড্রেড ইন্ডিকেট করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আনা দিন আর্টিকেল আনা হয়েছে, যার মাধ্যমে বোঝানো হয়েছে মহান 100 জন, মহান 100 জন। ও পিকে হিস্ট্রি, তোমার বইয়ের মাধ্যমে তো প্রমাণ করলা তোমার ঈসা নবী চাইতেও, তোমার যীশু খ্রিস্টের চাইতেও, তোমার বিরোধী জাতি মুসলমানদের নবীর মর্যাদা বেশি। প্রশ্ন আমার সহসাহিত্যিক ভাইরা, আমার সহকর্মী ভাইরা, দুনিয়া বড় বড় শিক্ষাবিদের আসন, পণ্ডিতের আসন, আমি একজন সাহিত্যিক মানুষ, আমি একজন ইতিহাস বেত্তা, আমি একজন পণ্ডিত মানুষ, ও ভাইরা ন্যায় পরায়ণতা সঠিক বিচার যদি আমরা শিক্ষিত মানুষেরা না করি, আমরা করি, এই ন্যায় বিচার পৃথিবীতে কারা করবে? আমরা পণ্ডিত, আমরা যদি ন্যায় বিচার না করি, আমরা যদি সার্বভৌম না করি, পৃথিবীতে বড় ন্যায় পরায়ণতার আর কি
কি বা হবে, ন্যায় বিচার মানুষ কোথায় গিয়ে পাবে? আমি খ্রিস্টান ঠিক, আমি কখনো মুসলমান হব না তাও ঠিক, কিন্তু আমি যখন সঠিক সঠিক মূল্যায়ন করতে গেলাম, সঠিক বিচার করতে গেলাম, তখন আমি দেখতে পেলাম, আমি চেষ্টা করেছি, আমিও আশা করেছি 100 মনীষীর মধ্যে যাতে করে আমার নবীর নামটা প্রথমে আসে, যীশু খ্রিস্টের নামটা প্রথমে রাখা যায়। কিন্তু আমার বিবেক নামক লটারির বক্সের মধ্যে দিয়েছি, ও বিবেক বলো তো মহানকে। আমি গবেষণা করেছি সারা জীবনের বিকাশ গবেষণা শ্রম সাধনা ব্যয় করে, আমি দেখলাম মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দেওয়ার মতো জগতের মধ্যে আর কারো নাম না। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানেরা শত চেষ্টা করেও পারে নাই, পারে নাই। আপনারা আমার নবীকে, আপনারা আমার নবীর মর্যাদাকে সামান্য পর্যন্ত খাটো করতে মারহাবা নন। কে মর্যাদা দিয়েছেন, কে সম্মান দিয়েছেন, কে এক নম্বরে উঠিয়েছেন? আমার ভাইরা, অত্তু হাসুরার পরে আলামনা শাসুর আপনারা পরে ঠিক কিনা বলেন? আলামনা শাসুরার মধ্যে আমার আল্লাহ তাআলা আটটা আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে লিখেছেন, ওরফানা লাকা বিরহম মারহাবা বিরহম। আমি আল্লাহ তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি মারহাবা, কেমন বাড়িয়েছি জানি? ইদা জুকির তু জুকির তা মাই মারহাবা কন। এ বন্ধু, যেখানে আমার স্মরণ হয় সেখানে আমার জিকির হয়, সেইখানে তোমার জিকির হবে হবে মারহাবা গান। তোমার কই নামাজ করবেন আপনি? আল্লাহর মহা হুকুম নামাজ, নামাজের জন্য আজান লাগেনি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক কিনা বলে? মুমিন হওয়ার জন্য কালেমা পড়তে হয়, কালেমা না পড়লে মুমিন হওয়া যায়? কালেমা তাইয়্যেবা সবাই পড়েন না? কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুমিন হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পড়বে আপনার ঈমান পরিপূর্ণ হবে না মারহাবা কন। আমার আল্লাহ বলতেছে, বন্ধুরে আমার মুমিন হতে হলে আমাকে যেমন লাগবে ঠিক তেমনি বন্ধু তোমাকেও লাগবে মারহাবা কন। ম্যানচেস্টার ইউনিভার্সিটি, আমার বাবা মীরা
ম্যানচেস্টার ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর জর্জ বার্নার্ড শো, যাকে লন্ডনে আমেরিকা সব পার্লামেন্ট জর্জ হিসাবে তাকে আখ্যা দিয়েছেন, উপাধি দিয়েছেন। এই ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে প্রতি বছরই দুই চারজন প্রফেসর নোবেল প্রাইজ পায়। নোবেল প্রাইজ কি? বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় পুরস্কার। আমার ভাইরা, এই ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর জর্জ বার্নার্ড শো, যিনি বিশাল বড় পণ্ডিত, 25 বছর ধরে সাধনা করছেন, রিসার্চ করছেন, অধ্যাবসায় নিয়ে বসে আছেন, জর্জ বার্নার্ড শোকে একটা বক্তৃতার মধ্যে প্রশ্ন করা হলো, স্যার সবচাইতে কোন জাতি আপনার গবেষণার মধ্যে বর্তমান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতিটা কি? বর্তমান বিশ্বে তো কত জাতি আছে, সবচাইতে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ধর্মটা কি আমাদেরকে জানিয়ে দেন। জর্জ বার্নার্ড শো বললেন, আমি যদি জানাই তোমার রাগ করবে না তো? আমি তো বলি সঠিক কথাটা যদি বলি তোমরা গুসা হবে না তো? স্যার আপনি রিসার্চ থেকে বলবেন, গবেষণা করে বলবেন, আর আমাদের বিশ্বাস আপনি কখনো মিথ্যা বলবেন না, তাইলে আপনার গবেষণা পণ মিথ্যা হয়ে যাবে, মিথ্যা প্রতিপন্ন হবে আপনার সারা জীবনের সাধনা, কাজে আপনি যেটা সত্য সেটা বলে দেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ম্যানচেস্টার ইউনিভার্সিটি তৎকালীন মহাপণ্ডিত ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর জর্জ বার্নার্ড শো বক্তৃতার মধ্যে ডেকে বলে, শোনো, 25 বছর ধরে সাধনা করেছি। কয় বছর? 25 বছর ধরে তোমাদের এই প্রশ্নটা নিয়ে আমি নিজে গবেষণা করেছি, রিসার্চ করেছি, জগতের মধ্যে হিন্দু বৌদ্ধ মুসলিম কৃষ্ণ ইহুদি আর অসংখ্য জাতীয় সম্প্রদায় আছে, আমি বুঝতে চেষ্টা করেছি, গবেষণা করেছি, সব চাইতে কোন জাতি লোকগুলো ভালো, আমি দেখলাম আমার 25 বছরের গবেষণার মধ্যে মুসলিম সম্প্রদায় মুসলমানদের ধর্ম ইসলাম এক নম্বরে অবস্থান নিয়েছে। ঘোষণা দিয়েছেন আল ইমরানের মধ্যে, এই দিন ব্যতীত কোরআনের জিন্দেগি যার ভান্ডার নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহর কাছে ওই আমলের চাইরা আনার মূল্য নাই। আমার বন্ধুরা বাবারা, যে কথা বলতেছিলাম, আপনার আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে বলেন না? আমার ভাইরা, বিয়ে হয় একটা ছেলের একটা মেয়ের বিয়ে হয়, ছেলে হয় নশা অথবা পর, মেয়ে হয় বধু কনে। আমার ভাইরা, ছেলে আর মেয়ে বিয়ে করবে মাসের খালের এপারের বাড়ি ছেলে ওপারে বাড়ি মেয়ের,
প্রতিদিন আপনারা মাসের কাল বাজারে বাজার সওদা করার জন্য কত দেখা সাক্ষাৎ হয় ঠিক কিনা? কোনো গরজ নাই, হয়তোবা মুসলমান সালাম দেওয়া দরকার, সালাম আপনারা দেন এতটুকুই, কিন্তু বিয়ের দিন নওশাকে নিয়ে বরকে নিয়ে এ গ্রাম থেকে 50 জন লোক বৃষ্টা পানি আমার কনের বাড়িতে গেলে 50 জন মানুষই বরের মতো আদর আপ্যায়ন পায় কি ঠিক কিনা বলে? আমার ভাইরা বন্ধুরা বাবারা এত সম্মান কেন, এত মর্যাদা কেন? কিন্তু আজকের এই লোকগুলো এসেছে নওশার সাথে, আর নওশার একটু মর্যাদা আছে। আজকের এই বিয়ের মধ্যমণি যেহেতু নওশা, কাজে তার সাথে যারা আছে তাদের মর্যাদা আজকে সবচাইতে বেশি ঠিক কিনা বলে? আমার আল্লাহ হাবিবের পতাকা তলের মানুষ যারা দিনে ইসলামে দিন শরিয়াতে উম্মতে মুহাম্মাদি যারা তাদের মর্যাদাও হাবিবের কারণে আমার আল্লাহর দরবারে সবার চাইতে বেশি। আমার নবী বলেছেন সব দুনিয়ার মানুষ সাক্ষী বানাবেন এই উম্মতে মুহাম্মাদের কাছে, অন্য সকল জাতির অন্য সব নবীর উম্মতের সাক্ষ্য নিয়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। মারহাবা ক আমার ভাইরা বন্ধুরা বাবারা, মর্যাদা আমাদের আছে চিনি। হ্যাঁ ও বাবা ঈসা আল্লাহর পয়গম্বর, ঈসা নবী একলা বসে বসে খেয়াল করতেছেন আল্লাহ আমারে কত মর্যাদা দিয়েছেন, আমারে কত মহত্ব দিয়েছেন, কত গৌরব দিয়েছেন, কত ক্ষমতা দিয়েছেন আমারে আল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে অনলি ওয়ান করেছেন যাকে আল্লাহ বিনা বাপে মায়ের গর্ভে প্রেরণ করেছেন। মারহাবা ক ঈসা নবী ছাড়া আর কোন প্রমাণ আছে আপনাদের কাছে যে বিনা বাপে একটা সন্তান পৃথিবীতে আসে এবং সেটা বৈধ আছে? বিনা বাপে আর বিনা মায়ে একটা হাতি দিয়ে যেমন হাওয়ারে বানিয়েছে আমার ভাইরা রে, তারপর একটা সিরিয়াল হয়েছে বাবা মায়ের সমন্বয়ে সন্তান হয় ঠিক নেই ও বাবারা, এই সিরিয়াল কারে আল্লাহ ভঙ্গ করলেন ঈসা নবীর মাধ্যমে, না বাপ লাগে না, শুধুমাত্র মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিতে পারে। ঈসা নবী বলতেছেন আমার আল্লাহ সিরিয়াল চার দিন বয়সের সময় কথা বলার সুযোগ দিয়েছেন। মারহাবা ক আপনাদের বাচ্চারা চার দিন বয়সে কথা বলে? বলেন আমার ভাইরা
সেই শৈশবে সেই ছোটবেলায় আমাকে আল্লাহ সব চাইতে ছোট বয়সে নবুয়তি দিয়েছেন মারহাবা গো। আমার চাইতে এত ছোট মানুষ আর কখনো নবী হয় নাই। 2,34,000 যারা দুনিয়া এসেছে সব চাইতে যে ছোট নবী যার বয়স ছোট সে হলাম আমি। আমার ভাইরা মনে রাখবেন কথাটা, ঈসা নবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 33 বছর, কয় বছর এখন আমার ভাইরা আর নবুয়তি পেয়েছেন একেবারে মায়ের কোলে দুধ খায় এই সময়। আমার ভাইরা ওই ঈসা নবী আরো খেয়াল করতেছেন আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে। আমি যদি মাটির একটা পুতুল বানাই, মাটি দিয়ে একটা পাখি বানাই, ফুঁক দেওয়ার সাথে সাথে পাখিটা আকাশে উড়ে যায়। ঈসা পায়গম্বর কবরে গিয়ে কবরের লোকটা উঠে দাঁড়িয়ে যা, এত কিছু আমার দিলে তাই আমার চাইতে সম্মান মর্যাদা বড়ই আর কেউ মনে হয় পৃথিবীতে নাই। কথাটা সত্য না মিথ্যা? এত কিছু ওই সময় পৃথিবীতে আল্লাহ আসলে কাউকে দেয় বলে দিচ্ছে? তাছাড়া এটাও তো সমাজে পুনরায় নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে আর কিছু লাগবে না। নবীর চাইতে শ্রেষ্ঠ তখন তৎকালীন যুগে যে যুগে হোক না কেন, নবীর চাইতে মর্যাদায় শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ হতে পারে? পারে? তিনি কিন্তু মিথ্যা ভাবেন, তিনি কি মিথ্যা ভাবছেন বলেন না? আমার ভাইরা কিন্তু আমার আল্লাহ কথাটা সহ্য করলেন না, তিনি অহংকারের জ্ঞান পেলেন, গর্বের জ্ঞান পেলেন, কেবের ধ্যান পেলেন, আর এই অহংকার আল্লাহ দরবারে সবচাইতে নিন্দনীয় অপরাধ। নাউজুবিল্লাহ নষ্ট করার জন্য সামান্য একদিনের হিংসা, সামান্য একদিনের অহংকারী যথেষ্ট। নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে মুআল্লিমুল মালাইকা ইবলিস শয়তান এই পৃথিবীর এমন কোন জায়গা নাই, পৃথিবী তো নয় আল্লাহ সৃষ্টির যত জায়গা আছে এমন কোন জায়গা নাই যেই জায়গায় এই মুআল্লিমুল মালাইকা ইবলিসের হাজার বছরের সিজদা নাই। মারহাবা গো আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ নির্দেশ করলেন রে মালাইকার দল ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা করো, ফাসাজাদু আল্লাহ বললেন সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ প্রশ্ন করলেন ইবলিস কেন সিজদা করলো না? আমার ভাইরা রে ইবলিস বলল আল্লাহ তারে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির ধর্ম হলো নিচে, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুন উপরে ওঠে, মাটিকে আগুন জ্বালাইয়া পোড়ায়, কিন্তু মাটি তো আগুনে কিছু করতে পারে না, তার মানে মাটির চাইতে আগুনের ক্ষমতা বেশি, ঠিক না? কথা সত্য নেই আল্লাহর কাছে আমি আগুন হইয়া কেমনে মাটির আগুনে সিজদা করি? আমার পক্ষে সম্ভব না। আমার ভাইরা রে
মাঝখানে তুমি অহংকার করলা, হিংসা করলি রে আদম আমার আদরে দি, যা 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 তোরে আমি লানত দিলাম, তুই অভিশপ্ত হয়ে গেলে না নাউজুবিল্লাহ। আমার হাবিবুল্লাহর নূর মোবারক ছিল, মারহাবা গন্ধ জানের বাজাসান দিকানলে ওয়ালা বলেন, দজাহানের বাজাসান দিকানলে ওয়ালা, যার পরে পরে দরুদাল্লাহ তাআলা, যার পরে পরে দরুদাল্লাহ তাআলা, দজাহানের বাজাসান কতটুকু এলেন পেয়েছেন, কতটুকু জ্ঞানের অধিকারী হয়েছেন, কত কি পেয়েছি এই যে অন্য মানুষের সঙ্গে অহংকার করি, অন্য একজনের হিংসা করি, চাইরানার মূল্য নাই আমার আল্লাহর কাছে, এক মিনিটে শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে। আল্লাহ জামানতে চাইলেন না, ইব্রাহিম রে পাঠিয়ে দিলেন নবী গো, একটু সামনের দিকে চলে আল্লাহ আজকে আপনার একটা আচম অচম্বিত জিনিস দেখাবে, আল্লাহ আজকে আপনার একটা আশ্চর্যজনক জিনিস দেখাবে, যা জীবনে দেখেন নাই মারহাবা। নতুন কিছু দেখার জন্য তো সবাই আগ্রহশীল থাকে ঠিক না, সামনে চলতে লাগলে চলতে 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 পাহাড়ের উপরে উঠে গেলেন, পাহাড়ে উঠা কত দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, একটা পাথর পড়ে আছে এত সুন্দর, এত ধবধবে, এত উজ্জ্বল, রোদের কিরণ পড়ার সাথে সাথে ঝিকমিক 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 করে ওঠে, এত চমৎকার নূরানি আভা পাথরটা থেকে বের হয় নবী পয়গম্বর ঈসা, এত দামি পাথর, এত উন্নত
মত পাথর, এত সুন্দর পাথর জীবনে কোনদিন দেখে না। জিব্রাইল আবার সামনে এসে হাজি, ও পয়গম্বর আপনাকে না আল্লাহ সামনে যেতে বলছেন, আপনাকে জিনিস দেখাবে, দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহর পয়গম্বর ঈসা বলে, আল্লাহ নির্দেশে একটা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে পাথরটা দুটো ভাগ হয়ে একটা সুন্দর রুম দেখতে পেলেন, রুমের মধ্যে বিছানা বিছানো, এত সুন্দর সোনালি রুম, নুরানি রুম, এত চমৎকার রুম, চমৎকার কক্ষ জীবনে দেখে নাই। কক্ষের মধ্যে আল্লাহর এক বান্দা দেখে বল, যখন দেখলেন লোকটা সালাম ফিরালো, সালাম দিল পয়গম্বর ঈসাকে, ঈসার কিছুটা হলেও আশ্চর্য তাকে দেখে উনি সালামের জবাব দিলেন। পয়গম্বর প্রশ্ন করলেন, কি গো বাবা আপনার নামটা কি? আপনি কি মানুষ না জিন না ফেরেশতা? এই পাথরের মধ্যে মানুষ কি বসবাস করতে পারে? কারণ মানুষের তো অক্সিজেন লাগে, ঠিক কি? লোকটা প্রশ্ন করল, হুজুর প্রশ্ন করেছেন মানুষ না জিন ফেরেশতা না অন্য কিছু, কেমনে বেঁচে আছি, কয় বছর বেঁচে আছি? ও আল্লাহর নবী নিয়ে সন্দেহ করার দরকার নাই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন মানুষ, এই পাথরের মধ্যে 450 বছর ইবাদত করছি। পাথরের মধ্যে কি মানুষ বেঁচে থাকতে পারে? আবার তুমি এখানে বসে বসে 450 বছর ইবাদত করো, জানতে চাই তোমার ইবাদত এখানে আসার ঘটনা কেমনে আসা, কই তোমার বাড়ি, কই তোমার ঠিকানা? লোকটা বলে, হুজুর আমি এই জমানার একজন মানুষ, আমি এই এলাকায় বসবাস করতাম, নদীর পাড়ে আমার বাড়ি ছিল, আমি একটা গরিব মানুষ, আমার ঘরের মধ্যে আমার মা ছিল, মা বয়সের ভারে এত বৃদ্ধ হয়ে গেল, হাঁটতে পারতো না, চলতে পারতো না, দুসরা পায়খানা করতে পারতো না, নড়তে চড়তে পারতো না রে হুজুর, নিজের খাবার খেতে পারতো না, পানিও পান করতে পারতো না, কিছুই পারতো না, মাজুর হয়ে গেছে হুজুর গো। মায়ের খেদমত কি করবে হুজুর, সম্পদ নাই, মায়ের মুখে নিজের মুখে কি তুলে দিব, তুলে দেওয়ার মতো কিছু নাই গো হুজুর, রাস্তায় চলতাম, কাজ করতাম, কাজ করে খেয়ে বেঁচে থাকতাম, কিন্তু মানুষের বাড়িতে কাজ করতে গেলে তো আমার মায়ের খোঁজ নেওয়া যায় না, ঠিক না?
সকালবেলা কাজ করতে গেলে সন্ধ্যায় আপনি বাড়িতে আসতে পারবেন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হুজুর আমার মাকে দেখার মতো কেউ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মায়ের যদি বাড়িতে রেখে যাই আমার মা না খেয়ে মরে যাবে, পুত্রা পায়খানা করে পরিবেশের মধ্যে থেকে আমার মা মরে যাবে। এই জন্য আমার মায়ের জন্য আমি একটা ঝোলা বানালাম কাপড় দিয়ে, ওই কাপড়ের মধ্যে আমার মায়ের সোয়াইয়া আমি কান্দের মধ্যে মিয়া সব সময় আমার সাথে সাথে রাখতাম। আমি সঙ্গে সঙ্গে মায়ের মুখে মুখে পানি তুলে দিতাম মার, মা একটা কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের কথাটা পালন করে ফেলতাম। আমি যাদের কাজ করতাম তাদেরকেও বলে রাখতাম, ভাই রে আমার মা আছে আমার সাথে, মা যদি একটু ডাকে তাইলে কিন্তু আমি আগে মায়ের সাথে সারা দেব। এই কারণে তোমরা আমার পয়সা কম দিও মজুরি কম দিও রাজি আছি, কিন্তু আমি আমার মায়ের ফলাইয়া কাজ করতে পারবো না। হুজুর গো কিছু না, আমি শুধুমাত্র সামান্য একজন খেতে খাওয়া মানুষ, আর কাজের মধ্যে একটা কাজ ছিল আমার প্রধান, আমি আমার বৃদ্ধা মায়ের খেদমত করতাম। ওই সময় আমার মা আমাকে ডাকার সঙ্গে সঙ্গে সামনে পাইতো, আমার কাছে যা চাইতো তাই পাইতো, পানি চাইলে সাথে সাথে পানি, খাবার চাইলে সাথে সাথে খাবার, দুসরা পায়খানা পেয়ে ঘরে সাথে সাথে ব্যবস্থা করে দিতাম। আমার মাকে নতুন খেদমত করতাম, আমার মা জিব্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহকে দেখে বলতো, মানে আমার ছেলে আমার এত খেদমত করে, আমার ছেলে আমার এত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত সেবা করে গো মালিক, আমি ওর প্রতি সন্তুষ্ট মার হাওয়া মালিক রে, তোমার কাছে আরো জানাই আমার মরে যাওয়ার পরে, আমার মরণের পরে আমার ভাইরা বন্ধুরা বাবারা, মায়ের খেদমত করার মাধ্যমে মানুষ বলি হয় ঠিক নি বলেন। ওই লোকটা বলে হুজুর কতদিন কোথায় রাখবে, আমি মাঝে মাঝে হাসতাম মাকে কিছু বলতাম না, হঠাৎ করে আমার মা মরে যায়, আমার মা মরে ছেড়ে চলে যায়, মায়ের মরণের পরে আমি একা হয়ে গেছি, ভালো লাগে না, কতদিন মাকে কাঁধে নিয়ে টেনেছি, কতদিন মায়ের সঙ্গে একত্রে চলেছি, আমার কিছু ভালো লাগে না, আমার কোথাও মন বসে না। নদীর পাড়ে একদিন গেলাম, নদীর পাড়ে গিয়ে দেখি একটু মনটা ভালো লাগতেছে, নদীর পুরপুরে হাওয়ায় মনটা একটু ভালো লাগে। হুজুর আমি সামনে চলতে 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 এইরকম সুন্দর এই পাথরটা চোখে দেখি, পাথরটা দেখার পরে আলাদা হইয়া কৌতূহলী হইয়া
সামনে গিয়ে পাথরের চুপুটায় ঘুরতে লাগলাম, আর পাথরের সৌন্দর্য অবলোকন করতে লাগলাম। হঠাৎ করে পাথরটা ফেটে যায়, পাথরটা ফাটার পরে আমি একটু ভেতরে কৌতূহলী হইয়া ঢুকে যাই। আমার ঢোকার পরে পাথরটা বন্ধ হয়ে যায়, আর সেই যে বন্ধ হয়েছে সেই থেকে আজ পর্যন্ত আমি এই পাথরের মধ্যে আছি। আমার হাবা আল্লাহ দেখে বলে রে মায়ের দোয়া সন্তানের প্রতি অবাস্তব হইল সেটা খুব হয়ে যায় ও আমার বাবারা। আজকে আপনারা তো ভালো মানুষ জানি, আপনারা তো ভুলদার মানুষ জানি, মাহফিল যারা শুনে তারা তো ভালো ভক্তার এবং আমলি, বাবা মায়ের খেদমত গুজার। তারপর বলি কার মা বিছানায় পড়ে আছে, আপনি তো জানেন কার বাড়িতে মা বিছানায় পড়া, কার বাড়িতে বাবা বিছানায় পড়া। একটু যাইবে মায়ের কাছে যাইবেন, আপনার কিছু লাগবে কোনো কিছু দরকার আছে বাবারে, আমি আপনাদের ছোট মানুষ, মাকে মায়ের খেদমত মায়ের সেবা মায়ের কাজগুলো নিজ হাতে করার চেষ্টা করবেন, নিজের স্ত্রী পুত্র বধূ অন্য কাউকে দিয়ে না করিয়ে মায়ের কাজটা নিজের হাতে করার চেষ্টা করে দেখবেন 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 এই দুনিয়ার মধ্যে আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আপনি বাইরে বসে আমি হয়ে যাবেন মারহাবা কর। আমার ভাইরা মায়ের খেদমত করে কত মানুষ আল্লাহর ওলি হয়েছে, মা অবাস্তব দোয়া করলেও সেটা কবুল হয় তিনি বলেন। আমার ভাইরা রে আল্লাহর বান্দা যখন কথা বলল আল্লাহর নবী সাহেবকে বলল রে আল্লাহর বান্দা, তাইলে বার বুঝতে পেরেছি এই জগতের মধ্যে তোমার চাইতে উন্নত মানুষ আর কেউ নাই, মর্যাদায় তোমার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। মার হবা কর আল্লাহ পয়গাম্বর বুঝতে পেরেছি আমার ভিতরে রিয়া এসে গিয়েছিল, অহংকার এসেছিল, গর্ব এসেছিল, আমি নিজের শ্রেষ্ঠ ভেবেছি আল্লাহ আমি শ্রেষ্ঠ নয়, মর্যাদা আমার বেশি নয়, আমার চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা তোমার এই বান্দার। মারহাবা কর ইব্রাহিম ছেলেকে বলে নবী এই ব্যক্তি রে 450 বছর বসে এখানে ইবাদত করেছে, এই 450 বছরে এত দামি ইবাদত আখির জামানার পয়গাম্বর বিশ্ব সবার সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একদিন যদি সবে বরাতের নামাজ পড়ে ওই নামাজে আমার আল্লাহ 450 বছরের ইবাদত সব দিয়ে দেয়। মারহাবা a
জনে সবাই বলা যায় না বাবা, ভালো লাগে না? আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ
ইসলাম তোমাদের বন্ধু নয়, তারা তোমাদের শত্রু, তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাইও না। এবার একটা কথা আপনার কাছে, একটা প্রশ্ন, আল্লাহ আপনার মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ আপনার সম্মান দিয়েছেন সবার চাইতে বেশি, এই মর্যাদা এই সম্মান এই শ্রেষ্ঠত্ব রক্ষা করা আপনার আমার দরকার আছে কিনা বলেন। কিন্তু আপনি সেখানে গিয়ে যদি একটা অকারণ ঘটান, অপকর্ম করেন, একটা ছেলে যদি এই বরযাত্রীর মধ্য থেকে একটা অপকর্ম করে, বলেন তো এই অপকর্মের শাস্তি পাওয়া যায়? শাস্তি দেয় না? এবং একজনের অপকর্মের কারণে একটা ছেলে অপকর্ম করেছে, সমস্ত বরযাত্রীর অপমান হয় কিনা? মানুষ এলাকায় গড়ে যায় কিনা বলে বলে আমার ভাইরে, কারণ একটা মানি মানুষ যদি আবার অপকর্ম করে, মানি মানুষ যদি আবার খারাপ কাজ করে, তাইলে তার বদনামও কিন্তু সবচাইতে বেশি হয় ঠিক কিনা বলে বলে। ও বাবা জি, আমার আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, আপনাকে দামি নবীর উম্মত বানিয়েছে, আপনাকে মর্যাদা ওয়ালা নবীর উম্মত বানিয়েছে, এত দাম এত মর্যাদা সম্মান দেওয়ার পর আমার আল্লাহ আপনার থেকে সামান্য কয়েকটা বিষয় নিজের কামনা করেছেন। মার হাবা খান আল্লাহ বলেছেন, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, মহত্ব দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, দাম দিলাম, দাম মর্যাদা সম্মান সবকিছু দেওয়ার পরে তোমার কাছ থেকে আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুমি আমার বন্দি করবা, আমার হাবা কর, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর যদি এগুলো না করো, যদি এগুলো করতে গিয়ে তুমি একটু কার্পণ্য করো, অলসতা করো, নামাজ আমি পড়তে বলেছি আমি আল্লাহ তোমার জন্য কবর করতে কিন্তু জাহান্নামের কঠিন শাস্তি আটক রেখে দিন, নাউজুবিল্লাহ, কেমন কবর করবে এক মাস ধরে কল্যাণ করতে যাও, একদিকের মাটি আর একদিকে চলে যাবে, দুই দিক থেকে যখন কখন মাটি তোমার মাঝখানে রাই রাখা, এমন জোরে দ্রুত বেশি এমন তাপ দেবে তোমার সারাদিনের পরিবার, এই যে হাড়ি গুলো পাউডারের ন্যায় ধুলা হয়ে পড়ে যাবে বাবা রে। কবরের মধ্যে তোমার জন্য অসংখ্য অগণিত সাপের বন্দোবস্ত করে রেখেছেন, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলতো, একবার নিঃশ্বাস ফেলতো, আমার আল্লাহ
নবী বলেছেন জানো নিরে বান্দা, ওই এক সাপের নিঃশ্বাসে একবার নিঃশ্বাসে গোটা সবুজ পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যেত। নাউজুবিল্লাহ। কেন এসব? কারণ তুমি সম্মানিত, কারণ তুমি মর্যাদাবান, কারণ তুমি শ্রেষ্ঠ। তুমি যদি অপকর্ম করো তাইলে তোমার আবার যে শাস্তি রয়েছে, তোমার যে বিচার হবে সেটাও কিন্তু হবে কঠিন বিচার। ঠিক আছে আমার বাবারা, কেন আল্লাহর বান্দেগি করবেন না? কেন আপনার নামাজ পড়তে মনে দেয় না? মা কেড়ে এসেছে, মা পিয়ে একটু নিজের মধ্যে কিন্তু অনুপ্রমা জাগ্রত করে, নিজের মধ্যে একটু নিজে আবেগ আবেগি করে, অনুভূতি পয়দা করে। কারণ আমি আল্লাহর বান্দা, ঠিক আছে, আমি আল্লাহর বান্দা, দুনিয়ায় আল্লাহ আমাকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সদা সত্য কথা বলতে হবে, ন্যায় পরায়ণ ভাবে চলতে হবে, ন্যায় বিচার করতে হবে। মানুষ জগতের মানুষের কাছে খারাপ বলে মনে হয়, আমার আল্লাহ খারাপ সেটা করা যাবে না। এই সামান্য এবাদতটা আপনি যে করবেন না, কেন করবেন না? হাবিবে নাজরা সূরা ইয়াসিনের মধ্যে আগ্রহ করে অনুভব আবেগে একটু গ্রীব হয়ে বলেছিলেন, ও মা দিয়ালা সময় ঘুমিয়ে থাকবো তো এই বললাম না, ঘুমিয়ে থাকলাম আগামীকালে এমন সময় এই আল্লাহর কাছে আগামীকাল ফজর আপনি মসজিদে গিয়ে পড়তে পারবেন। কেউ কোনদিন পারে করে থাকি। আমাদের একজন ভক্ত মামা বলে লোকটাকে ডাক্তার, এই মামা একটা মোটামুটি ভালো মানুষ ছিল, সিঙ্গাপুরে থাকতো, বাড়িতে এসেছে, স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা, স্ত্রী নিয়ে ঝামেলার কারণে বাড়িতে থাকে না, বাজারে গেছে, রাত্রে গেছে, অন্য একটা বাড়িতে ঘুমিয়েছে। ঘুমের পরে ছেলেটাকে দেখে বলে আর একজন শুনিয়েছে, দুজনে কথা শুনিয়েছে, ওকে দেখে বলেছে যখন মজরের আজান হবে আমার একটু ঘুম থেকে জাগাইয়া দিও, আমি নামাজ পড়ব। নামাজের আজান যদি আমি না শুনি আমার জায়গায় নামাজে যাব। দুজন ঘুমিয়েছে, ঘুমের পরে হঠাৎ করে দেখতে পেল দুজন ঘুমিয়েছে আমার ভাইরা। ঘুমের পরে যখন ঘুম ভাঙে পাশের ছেলেটা এই লোকটাকে ডাকে, আল্পা ভাই কি খবর, নামাজের তো সময় হয়েছে, ফজরের তো আজান হয়েছে, নামাজে কি যাবে না? আল্পা ভাই কয় না, কারো পাশে যেন ফাঁকা জায়গা থাকে না।
নামাজের তো সময় হয়েছে, মুয়াজ্জিন তো আজান দিয়েছে, নামাজ পড়তে যাবেন বলে ঘুম থেকে উঠিয়ে দিতে বলেছে, উঠে নামাজ পড়তে যান, নামাজের সময় কিন্তু চলে যায়। মসজিদ থেকে আবার যখন এসেছে, আসার পরে ঘরের মধ্যে দরজা খুলে দেখে লোকজন ডাকছিল যারা রাস্তায় আছে, এদের মধ্যে একজন নামাজ পড়বে বলে আমাকে তুলে দিতে বলেছে, এখনো জাগে আমার আল্লাহর কোলে সন্তান নাই, আমার আল্লাহর আব্বা বলে ডাকে না কে, আমার আল্লাহর দাদা দাদু বলে কেউ ডাকে না, আমার শান্তি লাগে লাগে বলে বন্ধুবান্ধবে, আমি আল্লাহর মনে শান্তিটা তুমি যখন আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমার আরো সে মোহাম্মদ বসে, আমি আল্লাহ করুণামাগ দেখারে আনন্দ প্রকাশ করতে থাকি, বান্দারে আমি আল্লাহ যেহেতু তোমারে বানিয়েছি,
আমি আল্লাহর মনে বলাশা তুমি বান্দা আমি আল্লাহ ইবাদত করি তুমি বান্দা আমার করমে সিজদাবি তুমি বান্দা সব সময় স্বপ্নে স্বপ্নে হাওয়া দাওয়া কানে কানে বাড়ি গাড়ি বাড়ি সব জায়গায় বসে আমি আল্লাহর নাম করে আগে আগে রাজি আছে বান্দারে যদি আমি আল্লাহরে আগে রাখতে পারো যদি আমি আল্লাহ নামে সবার আগে রাখো কি হবে জানো আমি আল্লাহ করে আমার কুলু বানাইয়া আমি আমার জান্নাতে তোর সঙ্গে দিনের পর দিন বছরের পর বছর সাক্ষাৎ দিয়ে দিব মারহাবা বান্দারে আমার আল্লাহ দরকার নাই এই মানুষ বানানোর দরকার নাই এই দুনিয়ায় মানুষ পাঠানোর দরকার নাই ওরা কাটাকাটি করবে মারামারি করবে হানাহানি করবে ঝগড়াঝগ করবে আপনার আদেশের অমান অমান করবে খেলাফ করবে আল্লাহ ওদের বানাইয়া দিয়ে দাও আমার বান্দারে আল্লাহ সে খান থেকে সবার ভোটকে আপনা দিয়া সব ভোটগুলোকে আল্লাহ আপনা দিয়া আল্লাহ বললেন আমার দাঁত জমিনে বিছাইয়া দিয়েছি আমার দাঁত
আমার মাথার মধ্যে ঢুকে যা আমার আলেমরাই হবে আমার নায়েব আমার ওয়ারিস আমার দ্বীনের রক্ষণাবেক্ষণকারী যে কথাগুলো তারা বলে ওই কথাগুলো স্মরণ করিও ওই কথাগুলো মনে রাখিও ওই কথাগুলোর উপরে নিজের জীবন বাস্তবায়ন করিও তাইলে তোমরা হতে পারবা আমি নবীর খাঁটি হরিহর তোমার নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব শুরু হয়ে গেছে যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানদের একটা ভুল হয়েছে আর কি ভুল জানি জানি নেতার আনুগত্য মুসলমান সেদিন একটু করে নাই আর নেতার আনুগত্য না করার কারণে ওহুদের ময়দানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান সবচাইতে বেশি কষ্ট পেয়েছে আপনার আমার নাবি নাউজুবিল্লাহ এই জন্য বলা হয়েছে নেতার আনুগত্য করা ফরজ মাধবক আপনার উপরে যে কথাগুলো আছে যে হুকুম গুলো আছে আদেশ যেটা আছে আদেশটা আপনার জন্য পুরোপুরি মানাও ফরজ আমার ভাইয়া রে অনেক মানুষ সাথে নেতা হতে চায় কিন্তু নেতার হুকুম মানে না আনুগত্য ছাড়া কখনো নেতা হওয়া যায় যায় আমার আল্লাহ বলেছেন আমার ভাইরা ও দুনিয়ার মানুষ নেতার আনুগত্য করো নেতার আনুগত্য করা তোমাদের ওখানে যে আদেশগুলো নির্দেশগুলো করা হয় এগুলো মানা হচ্ছে তোমাদের জন্য ফরজ মারহাবা কম ওদের ভাইরা বলে দিয়েছে আমার ভাইরা সব কাহিনী জানেন আপনারা রবিজি সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন তোমরা বের হবা না কিন্তু আমরা যদি এখন এখানে হয়ে দাঁড়িয়ে থাকি আমরা তো গরিব মদের মাল বেশি উড়াতে পারলাম চলো আমাদের তো বিজয় হয়ে গেছে চলো আমরা গিয়ে গরিব মদের কিন্তু মাল কুড়িয়ে নেই মুসলমানদের উপরে অলক্ষিত হামলা আমার ভাইরা বাবারা বলেছে আমরা দেখেছি অনেক মুসলমান মুসলমানকে হত্যা করেছে দিশেহারা হয়ে আর কোন দারোয়ান নাই নবীজির সামনে আমার গায়ে মারা আমার বুকে মারা
যখন যুদ্ধ শেষ হয়ে যায় ওই সময় তাহার বুকের মধ্যে বাহাদুর তীর পাওয়া যায়। ও বাবা শক্তি দিল আল্লাহ দাঁড়িয়ে রেখে না দাঁড়িয়ে থাকতে পারে না জমিনে পড়ে যায়। দূর থেকে নদীকে দেখা হাতের মধ্যে একটা পাথর নিয়ে নদীর উপরে মেরে দেয় আমার নদীর মাথার মধ্যে পরে মাথার মধ্যে লোহার টুপি ছিল ভেঙে টুপিটা নদীর মাথার মধ্যে ঢুকে এখন যদি দিনের আগাতে আমার নবী মরে যায় আমার দিন তো এখন এখন অঙ্গ হয় না যারে আমার নবীর নরম হবিকে বিছানা করে দাও মুসলমানরা কাফেরদেরকে হটিয়ে দিয়েছে জয় পরাজয় মাঝামাঝি কোন পক্ষ জয় হয়ে নদীকে দিতেছেন পাগলের মতো খুঁজে পায় না আলী সব পাঁচে নদীকে খুঁজতে খুঁজতে আলী একটু দূরে সরে যায় আলী দূরে গিয়ে দেখে আমার নদী গর্তের মধ্যে আমার ভাই আমার কোন উম্মত আমার কোন উম্মত মরি আমি বলে যাওয়ার পরে আমি চলে যাওয়ার পরে যেখানে থাকো না কেন একটা সুন্নাত আদায় করে একটা সুন্নাত পালন করে একবার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে অথবা মাথায় ঢুকে যায় অথবা দরকারে খানায় খানা খায় না কবির সুন্নাত মনে করে ম্যাপ করে কবির সুন্নাতের আলোকে মুখের সঙ্গে ভালো ব্যবহার করে শোনে পরায়ণের উপরে থাকে নীতিমান শাসক হয়ে জমানার মধ্যে বিলম্ব করে নিরাপদ কষ্টের বন্যা
সেদিকে আমার উম্মতের একখানা পালনের কারণে আদায় হয় না। আমরা সকালে পালন করতে রাজি আছি আপনি, সবাই সুন্নাত পালন করলে খুব কষ্ট, ঠিক না? কে কে সুন্নাত পালন করতে রাজি আছে? আমার কাছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যখন সুন্নাতের উপর আমল কামল করবো, আপনি আমি যখন মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো, আপনি আমি যখন সব সোমনাথ তরিকায় জীবন যাপন করার প্রতীক দান করুন। আপনাদের সকলের দোয়া নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।